হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্যান্টানিক আইটি ওয়েব ডিজাইনের 20তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। তো আমরা এতদিন মোটামুটি HTML, CSS, Bootstrap অনেক কিছুরই বেসিক কনসেপ্টটা শিখেছি। তো আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ফটোশপ বেসিক। এটা বেসিক্যালি একটা হচ্ছে গ্রাফিক্সের কাজ, কিন্তু আমাদের ওয়েবের জন্য গ্রাফিক্সের কিছুটা জানা দরকার আছে। কিছুটা জানা দরকার কতটুকু, যে আমরা যাতে ওয়েবসাইটের জন্য ছোটখাটো ব্যানার, ছবি এডিট করে ক্রপ করে নিতে পারি, এটাও জানার দরকার আছে। আর আরেকটা সিম্পল কাজ আছে, সেটা হচ্ছে সিম্পল না মানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে PHD টু HTML CSS অথবা PHD টু Bootstrap। ওকে, এই কাজগুলো করার জন্য আমাদেরকে ফটোশপের বেসিকটা জানা দরকার আছে। তো যেহেতু আমাদের এটা ডিজাইনের কোর্স না, দ্যাটস ওয়াই আমি অনেক অ্যাডভান্স লেভেলের ফটোশপের কাজ দেখাবো না। হ্যাঁ, আমরা শুধুমাত্র বেসিকটা দেখাবো, আপনারা আপনাদের প্রয়োজনে অ্যাডভান্স কাজগুলো শিখে নেবেন। আর আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে কমেন্টস করবেন, আপনারা যদি আগ্রহ থাকে আপনাদের, তাহলে আমি পরবর্তীতে গ্রাফিক্সের উপর বিস্তারিত একটা টিউটোরিয়াল বানাবো, শুধু গ্রাফিক্স ডিজাইনের উপর। সেখানে ফটোশপ, ইলাস্ট্রেটর একদম বেসিক থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে অ্যাডভান্স কাজগুলো দেখাবো। তো তাহলে আর দেরি না করে আমরা চলে যাই। প্রথমে আমাদের কম্পিউটারে ফটোশপটা ইনস্টল করতে হবে। তো আপনারা নেটে ডাউনলোড করে নিতে পারবেন। ইনস্টলেশনটা আমি আর দেখালাম না, ইউটিউবে সার্চ করলে অনেকভাবে ইনস্টলেশন পাবেন, ফাইলগুলোও পাবেন। তো ফটোশপের কয়েকটা ভার্সন নিয়ে আমি একটু কথা বলি। ফটোশপের ফটোশপ 7.0, এটা খুব একটা পপুলার পুরাতন ভার্সন, যেটা স্টুডিওতে ইউজ হয়, এখনও ইউজ করে। এটা আমরা আগে ইউজ করতাম, এখন আর আমরা ইউজ করি না, কিন্তু স্টুডিওতে ইউজ করে, কারণ এটার কিছু কিছু বাড়তি ফিচার আছে যেগুলো নতুন আপডেট ভার্সন গুলোতে নেই। কিন্তু আমরা ওয়েবের কাজের জন্য এটা ইউজ করব না। হ্যাঁ, এটা অনেক পুরাতন ভার্সন। নতুন ভার্সনের মধ্যে আছে ফটোশপ সিএস, ফটোশপ CS6, তারপর হচ্ছে ফটোশপ লেটেস্ট আছে ফটোশপ CC। ওকে, CS6 আর CC প্রায় সমমানের, আমি সাজেস্ট করবো CC ইউজ করার জন্য। CC যদি আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা ফটোশপ CS6 এই ভার্সনটাও ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমরা তাহলে ফটোশপ CC-টা ওপেন করি। ওপেন করার পরে এখানে যে আমার এখানে ফটোশপের আইকন আছে, অথচ অথবা স্টার্ট মেনু থেকে আমি এই যে অ্যাডোবি ফটোশপ CC এটা ক্লিক করলাম, এই যে ওপেন হচ্ছে। আচ্ছা, ওকে, ফটোশপটা ওপেন হয়ে গেল। আর আমাদের যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনাদের কাছে লাইসেন্স চাইবে, সেক্ষেত্রে ফটোশপটা আপনাদেরকে ক্র্যাক করে নিতে হবে। তো এরপরেও কেউ যদি খুঁজে না পান তাহলে আমাকে নক করলে, আমাদের এই যে প্যান্টানিক আইটির পেজে মেসেজ করলে আমরা চেষ্টা করবো আপনাকে ফটোশপের আপডেট ভার্সনটা প্রোভাইড করার জন্য। ওকে, তো আমরা এখন এখানে একটা নতুন ফাইল নেব। আচ্ছা, এখন এখান থেকে ফাইল মেনু থেকে একটা নতুন ফাইল নেওয়ার জন্য নিউ, আর আমরা যদি কোনো ফাইল ওপেন করতে চাই যেটা আমার অলরেডি সেভ আছে, এরকম কোনো ফটোশপ ফাইল বা ইমেজ ফাইল যদি ওপেন করতে চাই তাহলে এই ওপেন বাটনে ক্লিক করব। তো আমি একটা নতুন ফাইল নিচ্ছি, নিউ। এখন এখানে দেখেন আমি চাইলে কাস্টম আমার পছন্দ মতো সাইজ দিতে পারবো, এখানে পিক্সেলে দিতে পারবো, ইঞ্চিতে দিতে পারবো, সেন্টিমিটার, মিলিমিটার, যে কোনোভাবে আমি সাইজটা দিতে পারবো। তো অথবা আমি চাইলে রেগুলার যেসব পেপার সাইজ আছে সেগুলো নিতে পারবো, ধরলাম A4 পেপার, ইন্টারন্যাশনাল পেপার, এই যে এখানে A4 আছে, A4 পেপার নিলাম আমি, নিয়ে ওকে করলাম। একটু অপেক্ষা করে, এই যে আমার পেজটা লোড হচ্ছে, আমার এখানে একটা A4 সাইজের পেপার চলে আসছে, আমি এই ফাইলটাকে সেভ করে নিই। হ্যাঁ, আমাদের আজকের যে ক্লাসের ফাইল আছে সেটাতে আমি সেভ করে নিচ্ছি, এটা একটা নাম দিলাম। আচ্ছা, দেখেন আমরা যখন ফটোশপ মানে কাজ করবো যে ফাইলটাতে, ওই ফাইলটা সবসময় PSD ফরম্যাটে সেভ করবো, আর যে ফাইলটা ইউজ করবো সেটা তখন পরবর্তীতে JPG বা PNG, আমরা আমাদের সুবিধা মতো সাইজ অনুযায়ী সেভ করবো। মূল ফাইলটা যেটা PSD ফাইলটা হচ্ছে এডিটেবল ফাইল। হ্যাঁ, এখানে আমি যদি যে কোনো ফাইল এডিট করে রাখি সেটা আমি পরবর্তীতে চাইলে আবার এডিট করতে পারবো, কিন্তু যেটা আউটপুট ফাইল JPEG অথবা PNG সেটা আমি কিন্তু আর পরে এডিট করতে পারবো না, করলেও অন্যভাবে করতে হবে, মানে খুব সাবলীল হবে না আর কি জিনিসটা। তো আমি PSD ফাইলটা একটা নাম দিয়ে সেভ করলাম, প্যান্টানিক আইটি নাম দিয়ে সেভ করলাম। ওকে, আচ্ছা, এখন আসি আমরা এই টুলগুলোর সাথে একটু পরিচিত হই। সবার উপরে যে টুলটা আছে এই টুলটার নাম হচ্ছে মুভ টুল। এই টুলটার নাম হচ্ছে, আমরা তাহলে কি নিলাম, নিউ ফাইল, ওপেন,
দিলাম, সেভ দেখলাম, তারপর হচ্ছে টুলসে চলে যাই। টুলসে চলে যাওয়ার পর প্রথম যেটা দেখবো আমি সেটা হচ্ছে দেখলাম হচ্ছে এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজটা কি, মুভ টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা। ধরলাম আমার এখানে একটা চতুর্ভুজ আছে আর একটা বৃত্ত আছে, হ্যাঁ আচ্ছা একটা ত্রিভুজ আছে একটা বৃত্ত আছে, হ্যাঁ আচ্ছা। এখন আমি এই যে মুভ টুলে ক্লিক করে যার উপর ক্লিক করব তাকে সে সিলেক্ট হয়ে যাবে, এর উপর ক্লিক করলাম এ সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ এগুলো প্রত্যেক হচ্ছে আমার এক একটা লেয়ার, হ্যাঁ লেয়ার নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। তার আগে যে জিনিসটা সিম্পলি বুঝে যাচ্ছি সেটা হচ্ছে আমি মুভ টুল দিয়ে যার উপর ক্লিক করব তাকে আমি কি করতে পারবো, আমার পছন্দ মতো নাড়াচাড়া করতে পারবো, সে সিলেক্ট হয়ে যাবে। এখানে মুভ টুলে ক্লিক করলে সিলেক্ট হওয়ার আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে এই যে এখানে উপর একটা অপশন আছে অটো সিলেক্ট, হ্যাঁ এই অটো সিলেক্ট অপশনটাতে টিক মার্ক দেওয়া থাকে। এটাতে টিক মার্ক যদি না থাকে তাহলে আমি অন্যজনের উপর ক্লিক করলেও আর সিলেক্ট হবে না, যে সিলেক্ট আছে অলরেডি সেই সিলেক্টেড থাকবে। ওকে, আর আরেকটা জিনিস আমরা মনে রাখবো সেটা হচ্ছে মুভ টুলটা হচ্ছে আমার স্টপেজ, আমি যে টুল দিয়ে যে কাজ করি লাস্টে আমার যখন কাজ শেষ হয়ে যাবে আমি এসে হোল্ড করব হচ্ছে মুভ টুলে। ওকে, আশা করি মুভ টুলের কাজটা আপনাদের বোঝা গেছে, আরো কাজ করতে করতে আপনারা এটাতে অভ্যস্ত হয়ে যাবেন। আচ্ছা এখন যে জিনিসটা আমরা দেখব, আচ্ছা এই যে এখানে দেখেন একটা সিলেকশন টুল আছে, এটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, হ্যাঁ এটাকে আমরা সিলেকশন টুলও বলতে পারি। ওকে, এটার ভিতরে রাইট বাটন যদি আমি দেই তাহলে এর ভিতরে আরো কতগুলো সাব অপশন দেখা যাবে। আচ্ছা এখন আমি প্রথম অপশনটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যখন এখানে এরকম মাউস পয়েন্টার ধরবো তখন একটা এলাকা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমি মুভ টুলে ক্লিক করে এটাকে কি করতে পারবো, নাড়াচাড়া করতে পারবো। এই যে কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলে কি হয় আমরা তো জানি, আনডু হয়। আর এই সিলেকশনটা যদি আমি এখন বন্ধ করতে চাই তাহলে আমরা কিবোর্ডে চাপবো হচ্ছে কন্ট্রোল ডি, তাহলে এটা সিলেকশনটা উঠে যাবে। তাহলে আমরা হচ্ছে এটার নাম যেটা শিখলাম এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, স্পেলিং মিস্টেক, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা হচ্ছে আমরা কি কাজে ইউজ করি, সিলেকশনের কাজে ইউজ করি। আর কিবোর্ডে আমরা যদি কন্ট্রোল প্লাস ডি চাপি, কন্ট্রোল প্লাস ডি চাপি তাহলে কি কাজ করবে, সে ডিসিলেক্ট হবে। ওকে আচ্ছা এরপরে আসি এই যে এটা লেসো টুল বা পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, এগুলোর অনেক কাজ আছে আমাদের, এগুলো আপাতত ওয়েবের জন্য মানে লাগবে না, আমি আপাতত দেখাচ্ছি না। ম্যাজিক পয়েন্ট টুল আপাতত দরকার নেই, ক্রপ টুল, ক্রপ টুলটা দরকার আছে। আমি একটা ছবি ওপেন করবো, ধরলাম ডেস্কটপে যাই, এখান থেকে আমি ধরলাম এখানে একটা ছবি ওপেন করলাম। ওকে, এখন আমি এখান থেকে ধরলাম এইটুকু অংশ কেটে নিয়ে আমি কোনো একটা জায়গাতে ইউজ করব, তাহলে সেটা কিভাবে করব। আচ্ছা এর আগে আমার এখানে যেই লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা কিন্তু লক অবস্থায় আছে, ঠিক আছে এটা লক অবস্থায় আছে, লকের উপর আমি কি করব, ডাবল ক্লিক করলে এটা ওকে দিলে আনলক হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, এর উপর ডাবল ক্লিক করব, ওকে দিব, আনলক হয়ে গেছে। এখন আসেন কোন কোন জায়গায় এখানে লেখা থাকবে ইন্ডেক্স, সেখানে ডাবল ক্লিক করলেও কিছুই হবে না, আনলক হবে না, কিছু হবে না। ইন্ডেক্স যদি লেখা থাকে তাহলে এখানে ইমেজ মেনু থেকে যেতে হবে মোডে, মোড থেকে এখানে RGB কালারের উপর ক্লিক করতে হবে, করে করলে তখন এটা ইন্ডেক্স চলে গিয়ে আবার এভাবে ব্যাকগ্রাউন্ড লেখা আসবে। তখন আমি ডাবল ক্লিক করলে আবার সেটা কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে। ওকে, এখন আমি যেটুকু সিলেক্ট করবো প্রথমে আমি এই ক্রপ টুলটাতে ক্লিক করলাম, এখানে দেখেন দুইটা সাইজ আমি আগে সাইজ অনুযায়ী কেটে নিয়েছিলাম। এই সাইজটা যদি দেয়া থাকে কোনো কিছু তাহলে ওই রেশিও অনুপাতে হবে। ধরলাম আমি এখানে একটা সাইজ করতে চেয়েছিলাম 1200x628, যার কারণে এটা লেখা আছে, যার কারণে এটা আমি চাইলে ছোট করলেও বড় করলেও, ছোট করি আর বড় করি সে কিন্তু এই অনুপাতটার বাইরে আর যাবে না, হ্যাঁ এই রেশিওর বাইরে আর কিন্তু যাবে না। আর আমি যদি এটা মুছে দিই, এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এখন আমি আমার স্বাধীন মতো এই মুভ টুলে চলে গেলাম, আবার ক্রপ টুলে আসলাম। এখন আমি আমার স্বাধীন মতো এরিয়াকে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো, কোনো সমস্যা নেই, আমি ধরলাম এইটুকু সিলেক্ট করলাম। ওকে, আবার আমি যদি স্কোয়ার ছবি চাই তাহলে 1:1,
এই যে স্কোয়ার হয়ে গেছে, হ্যাঁ, সিলেক্ট করে আমি কি করলাম, এন্টার চাপলেই এইটুকু অংশ কেটে আলাদা হয়ে যাবে। এখন আমি শুধুমাত্র এখান থেকে এটাকে সেভ অ্যাজ করে নিলেই হবে। ধরুন ডেস্কটপে একটা এটাকে জেপিজি করে নিলাম, করলাম এটার নাম টেস্ট, আর টেস্ট নামে একটা ফোল্ডার আছে, এর নাম টিটিটিটি। ওকে, এই যে চলে আসছে আমার ক্রপ করা ছবিটা। তাহলে আমরা ক্রপের কাজটা কিন্তু বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের ছবিটা নিয়ে আসি। আচ্ছা, ক্রপ চলে গেল, আর এখানে এগুলো আপাতত আমার দরকার নেই, দরকার নেই, এগুলো সবগুলো হচ্ছে আপনাদের গ্রাফিক্সের কাজের জন্য ইউজ হবে, ঠিক আছে? তো এরপরে আসেন, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ টুল দেখাই। এই টুলটা না দেখালে আসলে হচ্ছে মানে ফটোশপ শিখেছি এই জিনিসটা ফিল হয় না আর কি, এই জন্য দেখাচ্ছি শুধুমাত্র, আর কিছুই না। এই যে পেন টুল, ফটোশপের মূল একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্লিপিং এর কাজ। এই যে ধরলাম এই পেন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি কি করতে পারবো, ধরলাম এই যে এই, ধরুন আমি যেইটুকু নিবো এরকম অ্যাঙ্গেল যদি চাই, তাহলে এরকম ক্লিক করে টেন অ্যাঙ্গেল হয়ে গেল। এখন আমি এই জায়গা থেকে তো এইদিকে নিবো, কিবোর্ডে অল্টা চেপে এই মাঝখানের পয়েন্টের উপর ক্লিক করব। কি চাপবো, অল্টা, কিবোর্ডে অল্টা কি চেপে ধরে রেখে মাঝখানের পয়েন্টের উপর ক্লিক করলে এই সাইডটা মুছে যাবে, তখন আমি আবার এই অংশটা নিয়ে কেটে নিতে পারবো। ওকে, তো ক্লিপিং এর জন্য আমি এই টুলটা ইউজ করতে পারি। আমি আর একদম স্মুথ কাটলাম না। ওকে, আপনারা এটা সময় নিয়ে স্মুথ করে কেটে নিতে পারবেন। এখন আমি চাপবো, যেটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিবোর্ডে চাপবো কন্ট্রোল এন্টার, চাপবো কন্ট্রোল এন্টার। এই যে কন্ট্রোল এন্টার চাপার পরে সে কি হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি এটাকে যদি আলাদা করে নিতে চাই, তাহলে মুভ টুলে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে রাইট লেয়ার মেনু থেকে নিউ লেয়ার ভায়া কপি, কপি বা কাট, কাট করলে পিছনেরটা কেটে এটা আলাদা হয়ে যাবে, আর যদি কপি করি তাহলে পেছনের লেয়ারটাও থাকবে আবার এইটুকু অংশ আলাদাও থাকবে। ওকে, আচ্ছা, এন্ড লেয়ার জিনিসটা কি আমরা বুঝতে পারছি, লেয়ার হচ্ছে প্রত্যেকটা ভাগ। ধরলাম আমার এটা একটা ভাগ, হ্যাঁ, আমি ধরলাম এই অংশটাকে, আমি হাতটাকে স্মুথ কাটলাম না, কিন্তু আমি জাস্ট এমনিতে কেটে দেখাচ্ছি, হাতটাকে কাটলাম, কেটে আলাদা একটা লেয়ার করলাম, লেয়ার নিউ লেয়ার ভায়া কপি হচ্ছে না, কারণ হচ্ছে আমার এই লেয়ারটা সিলেক্ট আছে, যেটার মধ্যে আমার এই মাথা অংশটুকু কেটে আমি রাখছি, এই লেয়ারটা সিলেক্ট আছে। তো আমি যে মূল লেয়ারটা সিলেক্ট করলাম, এরপরে লেয়ার মেনু থেকে নিউ লেয়ার ভায়া কপি, এই যে এখন আমার কি হয়ে গেছে, এই হাতটাও কেটে আলাদা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এই শার্টটাকে কেটে একটু আলাদা করি। আমি আবার বলছি, আমি কিন্তু স্মুথলি কাটছি না, শুধুমাত্র জাস্ট টেনে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমি এই অংশটা কেটে কন্ট্রোল এন্টার দিলাম, দিয়ে আবার এই যে লেয়ারটা সিলেক্ট করলাম, লেয়ার মেনু থেকে নিউ লেয়ার ভায়া কপি, এখন আমার এই যে শার্টটা আলাদা একটা লেয়ারে চলে আসছে না। আচ্ছা, এখন আমি এই লেয়ারটাকে ধরে কন্ট্রোল ইউ চাপলাম, ইউ চেপে একটু কালারটা চেঞ্জ করি, এই যে দেখো, ঠিক আছে, আমি চাইলে এই লেয়ারটার উপর যে কোনো কাজ করতে পারবো, হ্যাঁ, ডার্ক লাইট থেকে শুরু করে যে কোনো কাজই আমি করতে পারবো এই অংশটার উপর। তাহলে লেয়ার জিনিসটা আশা করি আমরা বুঝে গেছি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে, এই যে এগুলো হচ্ছে শেপ টুল, আমি চাইলে এখান থেকে একটা স্কোয়ার নিতে পারবো। এই যে দেখেন, এখানে স্কোয়ারটা কি হয়ে গেছে, হাতের নিচে চলে গেছে না, এটাকে আমি ধরে যদি উপরে নিয়ে আসি তাহলে হাতটাকে স্কোয়ারটা ঢেকে ফেলবে। আবার যদি আমি এই শার্টটাকে ধরে যদি এই লেয়ারটাকে ধরে উপরে নিয়ে আসি তাহলে কি হয়ে গেছে, এই শার্টের অংশটা এর উপরে চলে গেছে। তাহলে কে উপরে থাকবে, কে নিচে থাকবে, এই প্রায়োরিটিটা ঠিক করে কে, লেয়ারের মধ্যে কোন লেয়ারটা উপরে আছে, কোন লেয়ারটা নিচে আছে। ওকে, আচ্ছা, এখন আমি রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করলাম, এরপর এখান থেকে এটা যদি আমি কালার বর্ডার এগুলো চেঞ্জ করতে চাই তাহলে আমি এই বক্সটাতে ক্লিক করলাম, হ্যাঁ, যাওয়ার পর এখানে ফিলে যদি আমি কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ হয়ে গেল। আমি যদি বর্ডার চেঞ্জ করতে চাই তাহলে যে স্ট্রোক, স্ট্রোক থেকে আমি যে কালার দেব বর্ডার ওই কালার পাবে, স্ট্রোককে যদি মোটা করতে চাই এই যে, হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমি এই অংশগুলো আমাদের শিখে ফেললাম। এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে পিক্সেল। এখান থেকে আমি এই যে সিলেকশন টুল দিয়ে একটা অংশ সিলেক্ট করলাম, এখানে ডান পাশে আমার দেখাচ্ছে কিন্তু কত পিক্সেল এটা দেখা যাচ্ছে, হ্যাঁ, 656/242। আপনার কম্পিউটারে কিন্তু এই পিক্সেলটা দেখা যাবে না, আপনার কম্পিউটারে দেখা যাবে ইঞ্চি, হ্যাঁ। তাহলে এডিট মেনু থেকে প্রিফারেন্স, ইউনিটস এন্ড রুলার্স,
এই যে এই জায়গায় আপনাদের মানে ডিফল্ট ভাবে কম্পিউটারে ইঞ্চি সেট করা থাকে। হ্যাঁ, এখন এখানে কি দেখা যায়, ইঞ্চি দেখা যাচ্ছে। আপনাদের যেহেতু আমরা ওয়েবে পিক্সেল নিয়ে কাজ করবো, দ্যাটস ওয়াই এটাকে আমার চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করতে হলে কোথায় যেতে হবে? এডিট মেনু, এডিট মেনু থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে এই ইউনিটস অ্যান্ড রুলার্স, এই অপশন থেকে এটাকে আমার কি করে নিতে হবে, পিক্সেল করে নিতে হবে। পিক্সেল করে নেওয়ার পরে এখন আমি এভাবে পিক্সেলটা দেখতে পারবো। ঠিক আছে, তো এখন আমাদের যে জিনিসটা হয়, আমাদের ওয়েবসাইটের ধরলাম এই যে হেডার অংশ, মেনু, এই জিনিসগুলো পিএইচডিতে ডিজাইন করা থাকে। হ্যাঁ, পিএইচডিতে ডিজাইন করা থাকে, সেটাকে আমরা ওয়েবে নিয়ে যাব। পিএইচডি থেকে কিভাবে ওয়েবে নিব সেটা আমরা আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। এই ক্লাসে আপনারা ফটোশপটা ইনস্টল করে একটু প্র্যাকটিস করবেন। আমি আজকে শুধুমাত্র একটা পিএইচডি টেমপ্লেট নেট থেকে ডাউনলোড করে আপনাদেরকে ওপেন করে দেখাবো, শুধু পিএইচডি টেমপ্লেটটা কেমন হয়, কারণ এই যে লেয়ারগুলো এখানে গ্রুপ গ্রুপ করা থাকে, এই জিনিসটা শুধুমাত্র দেখাবো। ওকে, আমি সার্চ করলাম গুগলে ফ্রি পিএইচডি ওয়েব টেমপ্লেট। হ্যাঁ, অনেক টেমপ্লেট আছে। হ্যাঁ, আমি ধরলাম একটা ডাউনলোড করে নিই, এটা কিরকম দেখি। হ্যাঁ, এটা আমরা কিন্তু বানাতে পারবো, এটা বানানোর মতো ক্যাপাসিটি কিন্তু আমাদের আছে। হ্যাঁ, এই টেমপ্লেটটাই নেই, ডাউনলোড দিস টেমপ্লেট, ওয়েবসাইট টেমপ্লেট দিন। ওকে, এখান থেকে এই যে আমি ডাউনলোড করে নিলাম, এটা আপনাদের ক্লাসের ফোল্ডারে রেখে দিচ্ছি, এক্সট্রাক্ট করলাম। এই যে এখানে একটা পিএইচডি ফাইল আছে, এটাকে আমি আমার ফটোশপ দিয়ে ওপেন করে নিই। এই যে এখন দেখেন, এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দর ভাগ ভাগ করা আছে, এই যে হেডার, টপ বার। হ্যাঁ, এখানে সবগুলো গ্রুপ তো আলাদা আলাদা করা আছে, এই যে গ্রুপগুলো খুললে আমি মোটামুটি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে পাবো। হ্যাঁ, আবার হচ্ছে এই যে এখানে কিছু জিনিস আছে, যে লেখাগুলো কে কোন কালার হবে, এই কালারগুলো আমি এখান থেকে নিতে পারবো। সাইজ কত হবে এটা আমি এখান থেকে পিক্সেল দিয়ে মেপে নিতে পারবো, কোনটা কত পিক্সেল। হ্যাঁ, আবার এই যে মাউস পয়েন্টার রাখলে এটা নর্মালি সাদা থাকবে, মাউস পয়েন্টার থাকলে রাখলে লাল কালার হবে, এই জিনিসটাও এখান থেকে ডিফাইন করা আছে। আমরা নেক্সট ক্লাসে একটা পিএইচডি টেমপ্লেট থেকে এই বুট স্টেপ দিয়ে পুরো ওয়েবসাইটটা তৈরি করব। তো আপনারা ফটোশপটা একটু নাড়াচাড়া করবেন, আর আমি যেটুকু দেখিয়েছি তার থেকে একটু বেশি কিছু শেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।